নতুন যে সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে, যারা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তারাই সরকার গঠন করবে। সুতরাং কেউ কোথায় কোথাও জবরদখল করতে যেন না যায় সেটা আপনাদের দায়িত্ব, ঠিক আছে? সৈয়দপুরবাসী সবসময় লড়াকু, আওয়ামী লীগের যে ভয়াবহ চক্রান্ত তার কাছেও মাথা নত করবে না। জনগণকে ঐক্যবদ্ধ রেখে সমস্ত প্রতিহিংসার বাইরে থেকে শান্তিময় বাংলাদেশ গঠন করবে, ঠিক আছে? কথা দিলেন আপনারা, বেগম জিয়ার পক্ষের জন্য কথা দিলেন, আরেক রহমানের জন্য কথা দিলেন, ইনশাআল্লাহ যারা আজকে দায়িত্ব নিয়েছেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে তারা নিরপেক্ষ মানুষ, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এই মুক্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে তারা ধ্বংস করে দিতে চায়। আপনাদেরকে সজাগ থাকতে হবে। তারা আবার হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। শহীদ ফজলুর রহমানের যে আদর্শ, সেই আদর্শে তিনি পরিষ্কার করে বলেছেন এখানে কোন ধর্মের কোন প্রাধান্য থাকবে না, এখানে সব নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ সংখ্যালঘু সম্প্রদায় নয়, সকলকে একসাথে এই দেশের জন্য কাজ করতে হবে।